ডোরা মমস ইউনিক পাকশালায় আপনাদেরকে স্বাগত। আমি রিনি। আজকে আমি আপনাদের সামনে আমার খুবই কাছের এক মানুষের সাথে পরিচয় করিয়ে দেব, আপনাদের সামনে একটি স্পেশাল রেসিপি করে দেখাবে। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি হলাম রিনির মা। আমার লাইফে স্পেশাল মানুষ হলো সবচেয়ে আমার মা, যিনি কিনা এই ইউটিউব চ্যানেলটি করবার জন্য আমাকে ইন্সপায়ার করেছিলেন। যেদিনকে আমি ইউটিউব চ্যানেলটি খুলি ফার্স্ট ডে, মানে ওই দিনকে মর্নিংও আমি জানতাম না যে আমি ইউটিউব চ্যানেল খুলতে চলেছি। লাঞ্চ টাইমে খাওয়ার টেবিলে যখন একসাথে বসি তখন মা আমাকে সাজেস্ট করলেন একটা ইউটিউব চ্যানেল করতে, ইন্সপায়ার করলেন। তো সেই কারণে আমি, আপনারা যতজনই আমাকে চেনেন, শুধুমাত্র আমার মায়ের জন্যেই, মা আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, সেই কারণে আমি চ্যানেলটি করতে পারি। এই জন্যে মাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখবেন। আর আজকে আপনাদের জন্যে মা একটা স্পেশাল রেসিপি করে দেখাবে, একদম মায়ের নিজের স্টাইলে। তো মা আজকে কী করতে চলেছে বলো। সামনে তো আমাদের একটা অনুষ্ঠান হতে আস, মানে আলু হতে আসছে, যেটা হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর স্পেশাল একটা রেসিপি চিকেন কষা, একটা ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদের সামনে করে দেখাবো। খুবই কম উপকরণ দিয়ে মা একটা চিকেন কষা করে, খুব টেস্টি লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো আপনারা পদ্ধতিটি দেখে নিন কেমন করে করতে হয় এই চিকেন কষাটি, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। চলুন, এখানে আমি 1.5 কেজি মাংস নিয়েছি, চামড়া সমেত। মাংস চামড়া থাকলে মাংসটা বেশি টেস্টি লাগে। এবার আমরা মাংসগুলো ম্যারিনেট করব, তার জন্য একটা বড় পাত্র নিলাম। মাংসগুলোকে নিলাম, 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, 1টি তেজপাতা দিলাম, 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, 2 চা চামচ লবণ দিলাম, 4 চা চামচ হলুদ দিলাম, 1টা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে হালকাভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1টা পরিমাণে গোলমরিচ, জিরে, গরম মশলা নিয়েছি, এগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এগুলোকে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, 15 মিনিট ঢাকলাম, তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিলাম, আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের মতন কষবো। 10 মিনিট হয়ে গেছে, সামান্য পরিমাণ চিনি দিলাম। এবার আমি মশলার জল দিয়ে আলুগুলো দিয়ে 5-7 মিনিট আবার কষবো।
কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল বার হয়ে গেছে। এবার আমি 1.5 কাপ মতো উষ্ণ জল দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, মাংস কষা খাবারের জন্য প্রস্তুত। গরম গরম ভাতে এটা খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিতে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার রান্নাটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই করে জানাবেন। নমস্কার।